প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। ছোট ছোট শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো। আজকে আমি তোমাদের অনুশীলনীর 8, ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 8-এর তথ্য উপাত্ত থেকে আলোচনা করব। আচ্ছা, তত্ত্ব কি? যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ বস্তুকে তত্ত্ব বলে। তত্ত্ব হচ্ছে যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ বস্তুকেই তত্ত্ব বলে। তাহলে আমরা তত্ত্ব কি জানলাম? উপাত্ত, পরিসংখ্যানে পরিণত সংখ্যাসূচক তথ্যই হলো উপাত্ত। সংখ্যার মাধ্যমে যে এগুলো প্রকাশ করা হয় সেগুলোই কিন্তু উপাত্ত। মধ্যক, উপাত্তসমূহের মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে। উপাত্তসমূহকে সাজালে ক্রমে মানের সঙ্গে সাজালে যদি সমান দুই ভাগে যে ভাগ করলে যে ভাগ করে তাকেই মধ্যক বলে। যেমন আমরা দেখতে পারি 2, 3, 4, 5, 6, 7, 2, 3, 4, 5,